यूरोप किन्तु 30 लाख मृत्यु ठेकाते पेरेछिलो लकडाउन पुरोपुरी करे किन्तु आमराओ सेई लकडाउन एलाका भित्तिके आसलाम किन्तु एटा होच्छे 3 मास पर एई 3 मास पर जे जोनाल लकडाउन करा होच्छे सेटा दिए कि स्यार आसले करोनाटा সংক্রমণ কিংবা করোনা মোকাবেলা করা এই মুহূর্তে এসে কতখানি সম্ভবপর হবে? ধন্যবাদ। আমাদের ঢাকা শহরে যেটা লকডাউন, রাজাবাজারে হচ্ছে, মেয়র সাহেব যেটা বললেন, এটা হলো একটা স্যাম্পল লকডাউন, যা বুঝছি ওনার কথাতে এটা এটা একটা একটা এক্সপেরিমেন্টাল লকডাউন। এটা করে ওনারা হয়তো তার রেজাল্টটা দেখবেন বা কিভাবে সাকসেসফুল হচ্ছে সেটা দেখবেন। একটা লোকের মধ্যে আজকে সংক্রমিত হয়েছে, সেই লকডাউন এরিয়াতে আছে, তিন দু সপ্তাহ পরে, 14 দিন পরে তার মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পাবে, আরো 2 সপ্তাহ মানে আরো 14 দিন সেই লক্ষণ প্রকাশ পাবে, তারপরে তার নানান ধরনের যেগুলো লক্ষণ হয় সেগুলো হবে, হয়ে শেষ পর্যন্ত উনি আরোগ্য লাভ করবেন। আর আর 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ ইনকিউবেশন পিরিয়ড, তারপরে 2 সপ্তাহ হলো ওনার ক্লিনিক্যাল ফেজ। তারপরে তাকে যদি আমরা ছেড়ে দেই, অর্থাৎ লকডাউন তুলে দেই, সেখানে WHO বলেছে একে আরো 10 দিন দেখতে হবে। তাহলে লকডাউনে 21 দিন না করে ওটা হলো 14, 14, 28 আর 10, 38 দিন লকডাউন করলে কিন্তু আমরা ভাইরাসটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো প্রত্যেকটা জায়গায়। দ্বিতীয় জানতে চাওয়া, হাসপাতালে এখন পর্যন্ত স্যার চিকিৎসা সেবাগুলো কি করোনার জন্য পর্যাপ্ত নাকি এখনো চরম ঘাটতি রয়েছে, এবং সেই ঘাটতি মোটা মিটানোর জন্য এই মুহূর্তে করণীয়টা কি? হাসপাতালে এখন চরম ঘাটতি রয়েছে, এখনই যে পর্যায়ে আমাদের রোগী তৈরি হচ্ছে, অর্থাৎ সংক্রমিত হচ্ছে মানুষজন, তারা হাসপাতালে যাচ্ছে কিন্তু হাসপাতালে জায়গা পাচ্ছে না। হাসপাতালে যারা কঠিন ভাবে আক্রান্ত তারাই, তাদের জায়গায় আমরা করে দিতে পারছি না। অর্থাৎ হাসপাতাল অনুযায়ী, হাসপাতালের ব্যাপারে যদি বলেন, আমাদের অনেক ঘাটতি আছে, আমাদের অনেক অগ্রসর হতে হবে এবং হাসপাতালের সুযোগ সুবিধাও অনেক বৃদ্ধি করতে হবে। যেরকম হাই ফ্লো অক্সিজেন আমাদের ঘাটতি আছে, ICU তো উৎপাদের কথা, হাই ফ্লো অক্সিজেন যদি আমরা দিতে পারি তাহলে ICU দরকার পড়ে না। হাই ফ্লো অক্সিজেন আমরা সব হাসপাতালে দিতে পারি না, এই এইগুলো। তাছাড়া হাসপাতালের ডাক্তার নার্স এদের একটা দীক্ষা, এরা যেন সংক্রমিত না হয় এবং এরা ঠিক মতন রোস্টার ডিউটি পালন করে যেন হাসপাতালকে চালু রাখতে পারে, এগুলো সব দিকেই আমাদের ঘাটতি আছে। এখন আমরা হাসপাতাল ছিল না, সেখান থেকে আমরা হাসপাতাল করেছি, কিন্তু এখন আমাদের এই ঘাটতিগুলো পূরণ না করতে পারলে হাসপাতালগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারবো না। স্যার আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, একটা প্রশ্ন করতে পারি? জনাব আতিকুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। অধ্যাপক নজরুল ইসলাম কি স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আপনি শুনেছেন, আমি আবার রিপিট করছি তাও, যে এই এলাকা ভিত্তিক যে লকডাউন আজকের আপনার স্যাম্পল হিসাবে শুরু করতে যাচ্ছেন রাজাবাজার, সেটাতে যে উদ্দেশ্য নিয়ে আপনারা করতে যাচ্ছেন সেটাতে তিনি বলছেন সফলতাটা সেভাবে আসবে না পুরো ঢাকা শহরকে লকডাউন না করলে, কিন্তু এটার মধ্য দিয়ে তিনি নিরাশ। কিন্তু আমাদের জানার কথা হচ্ছে যে আসলে তাহলে যদি সফলতা নাই আসে এবং এই যে 3 মাস পিছিয়ে যে আমরা আবার আরেকটা খেলায় চলে গেলাম, সেই খেলাতে জনগণ আসলে মানবে কি না, জনগণ এটা থেকে সফল হবে কিনা, করোনা কতখানি মোকাবেলা করা যাবে সেটা নিয়ে আপনার কথাটা কি আমরা জানতে চাই। সোমা ইসলাম, যে কথাটা আমাদের প্রফেসর নজরুল ইসলাম সাহেব বললেন, উনি যে একজন বিশেষজ্ঞ, দেখো আমাদেরকে যারা সাজেশন দিয়েছেন সকল বিশেষজ্ঞরা মিলে কিন্তু এই সাজেশনের মধ্যে উপনীত হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশেও যখন গ্রাফ যখন সবচেয়ে টপে গিয়ে আবার নেমে গিয়েছে, তারপরেও কিন্তু জোন ওয়াইজ তারা করেছে, অনেক দেশে করেছে,
অনেক দেশে সাকসেসফুল হয়েছে, বিশ্বের উন্নত দেশে অনেক দেশে কিন্তু সাকসেসফুল হয় নাই, এবং অনেক দেশে কিন্তু একসাথে অনেকগুলা জোন করেছিল। সুতরাং আমরা কিন্তু শুধু একটি জোন করছি। আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে পরীক্ষামূলক জোন, এখানে কিন্তু অনেক ধরনের, আমরা এরকম না যে ঢাকা শহরের পুরো ঢাকা শহরে একটা এই আমাদের প্রায় 54টা ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় 54টা বা 50% করছি তা কিন্তু করি নাই কিন্তু। সুতরাং আমার মনে হয় এখানে আমাদেরকে যারা লকডাউনের কথা বলেছে, আমি বলেছি সিরিজ অফ মিটিং করেছি অনেক স্পেশালিস্ট যারা ছিলেন আমাদের দেশের, যারা বিদেশে যারা আছেন, বাঙালিরা যারা সায়েন্টিস্ট যারা আছেন, আমাদের এরকম প্রফেসর নজরুল ইসলামের মতন অনেক প্রফেসররা মিলে কিন্তু তারা বলেছেন যে একটি এলাকাতে লকডাউন করে আমাদের দেখা দরকার প্রথম অবস্থায়। এই জন্য আমরা একটি করছি। এখানে কিন্তু উনি একটা সুন্দর কথা বলেছেন প্রফেসর নজরুল ইসলাম সাহেব, আমাদের হাসপাতাল আমাদের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমাদের হাসপাতালের কি অবস্থা। আমাদের সরকারি হাসপাতাল যদি বলা হয় উত্তরের জন্য, বেসিক্যালি কিন্তু উত্তর জেনারেল হসপিটাল ছাড়া আর কুয়েত মুচি ছাড়া কোনো কিন্তু সরকারি হাসপাতাল কিন্তু নেই। সুতরাং আমি আপনাকে জানাতে চাই, আমি যখন সিটি কর্পোরেশনের দায়িত্ব তখন নিয়ে, তার আগে মার্চ মাসে আমি বলেছি আমাদের ডিএনসিসি মহাখালীতে যে মার্কেটটা আমরা করেছিলাম, এবং এটি আমাদের প্ল্যান ছিল যে এখন থেকে মার্কেটটা সেল করা, এবং এই মার্কেটটা সেল করলে আমরা ইজিলি ডিএনসিসি 200 কোটি টাকা আমরা কিন্তু লাভ করতে পারতাম। কিন্তু আমি সে লাভের চিন্তা বাদ দিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এই ডিএনসিসি মার্কেটটা মহাখালীতে পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এবং বলেছি যে এখানে একটি হাসপাতাল করা হোক জনগণের জন্য। এটি আমি আপনাদেরকে জানাতে চাই। আমরা ডিএনসিসি কিন্তু এখন আর আমরা ওই মার্কেট গুলোকে বিক্রি করছি না। এখানে 1 থেকে 5 তলা পর্যন্ত একটি জনাব আতিক, আমি আপনার কাছে আর একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে জনাব আতিক একটু নিশ্চয় আমার শুনতে পাচ্ছেন আপনি, সেটা হচ্ছে যে যেটা আপনি, আমি জানি আপনি ব্যস্ত, আমরা আপনাকে এই প্রশ্নের পরেই ছেড়ে দিব আপনাকে, কিন্তু যেটা জানতে চাই আপনার ওয়ার্ড, আপনি উত্তরের নগরের অভিভাবক, আপনার 54টি ওয়ার্ড, আপনি যখন, আপনারা যখন নির্বাচন করেন নেতারা, তখন আমরা দেখি নির্বাচনে আপনারা একটা ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প করা হয়, অর্থাৎ 54টা ওয়ার্ডে 54টার অধিকও ক্যাম্প করেন আপনারা যারা প্রার্থী থাকেন। কিন্তু এই করোনার সময় সবচেয়ে যেটা বড় দুর্যোগ হয়ে গেছে চিকিৎসা এবং টেস্ট, কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক যারা নেতা এবং যারা প্রার্থী হন একাধিক ক্যাম্প করেন এলাকাতে, তাদেরকে তো আমরা ওয়ার্ডগুলোতে এখনো দেখছি না যে ওয়ার্ডে ওয়ার্ডে করোনা টেস্টের বুথ করার জন্যে। আমি আমি বলি আমরা অলরেডি ঢাকা, আমি দায়িত্ব নেওয়ার পরপরই তার আগে থেকে আমি ব্র্যাকের সাথে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি 7টা বুথ করেছি আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে, এবং মহাখালী ব্র্যাকের পিছনে যেটি আমি বুথ করেছি এটি অনলি ফর সাংবাদিক ভাই বোন এবং তাদের পরিবার জন্য করোনা টেস্ট করতে পারে তাদের জন্য কিন্তু আমি এটা করে দিয়েছি। এবং আমাদের এই বুথ থেকে প্রায় প্রত্যেক দিন 7টি বুথ থেকে 30 থেকে 40 জন টেস্ট করার কালেকশন বুথ হচ্ছে, এবং আজকে আমি ডিসিশন দিয়েছি কিছু ভ্রাম্যমান বুথ করার জন্য সাইন্টিফিক্যালি কিভাবে করা যায় ওটিও কিন্তু অলরেডি আমরা চিন্তা ভাবনা করছি। 7টি বুথ সময় ইসলাম ফর ইউর ইনফরমেশন এটা কিন্তু চালু আছে আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টার গুলাতে, আর 1টি বুথ আমি দিয়েছি মহাখালীর পিছনে আমাদের যে কমিউনিটি সেন্টারটা আছে ওটি কিন্তু দেওয়া আছে আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য। আমি মনে করি, ধন্যবাদ জনাব আতিকুল ইসলাম, আপনার উদ্যোগ, জি 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 বলুন জি। আমি শুধু একটু বলতে চাই আমরা একটু ট্রাই করি, ট্রাই করার পরে অনেক ধরনের চ্যালেঞ্জ গুলো আসবে, কোন কোন চ্যালেঞ্জ গুলো কার মোকাবেলা করতে হবে। যে কথাটা সময় ইসলাম একটু আগে তুমি বললা যে এখানে যদি কোনো রোগী যদি ইমার্জেন্সি রোগী হয় তাহলে ওই রোগীর জন্য অ্যাম্বুলেন্স কিন্তু ঢুকতে পারবে, অ্যাম্বুলেন্সের জন্য সেই অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ঢুকতে দিব, কারণ আমরা চাবো না যে ওইটা আজকে কিন্তু ওই ওই ভিতরে যেমন হাসপাতাল করতে পারতাম অনেক এলাকাতে কিন্তু ভিতরে হাসপাতাল আছে, যেহেতু ওই পূর্ব রাজাবাজার ওই জায়গাটা কোনো হাসপাতাল নেই। সুতরাং আমরা অলরেডি কথা বলছি যে ওদের হাসপাতালে কিন্তু পেশেন্টকে কিন্তু নিতে হবে, যদি বস্তি থাকে একটা বস্তির ভিতরে যদি কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে কিন্তু আইসোলেশন নিতে হবে। জনাব আতিক অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি অবশ্যই, এবং আমরা এটা মনে করে দিচ্ছি না যে আমরা এটা ভাবতেই চাই না জনগণকে আবার তৃতীয় ধাপের মতো করে একটা গিনিপিক বানানো হচ্ছে। নজরুল ইসলাম স্যার আমি আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে যেতে, স্যার আপনি আমায় শুনতে পাচ্ছেন কিনা? আমি নজরুল ইসলাম স্যারকে একটা প্রশ্ন করতে চাই। স্যার আমি যেটা আপনার কাছে জানতে চাই যে মানুষ চিকিৎসা এবং টেস্ট একদম কিছুই পাচ্ছে না, এটার জন্য হাহাকার করছে, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তো সরকার চাইলেই কিন্তু বেসরকারি হসপিটাল
হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে বেসরকারি হাসপাতালে সেবাটা নিতে পারে। এই মুহূর্তে সেটা করা বা সেই সুযোগটা নেওয়া কতখানি জরুরি বলে আপনি মনে করছেন, এবং এটার সুযোগটা নিলে তো মানুষের এই চিকিৎসার হাহাকারটা অনেকখানি কমে যায়? সরকার বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে করোনা চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক হাসপাতাল সেই কাজ শুরু করেছিলেন, আবার কিছু হাসপাতাল সেই সেখান থেকে বের হয়ে গেছে। এগুলা এগুলা অনেক রকম তাদের পদ্ধতিগত ব্যাপার আছে। আমরা আগে কিন্তু প্রথমে যখন এই শুরু হলো আমাদের করোনার অ্যাক্টিভিটি, তখন একটা মাত্র টেস্টিং সেন্টার ছিল, এখন 52টা টেস্টিং সেন্টার, অর্থাৎ কাজ হয়েছে অনেক কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এটাই আমি বলতে চাচ্ছি। হাসপাতাল কিন্তু অনেক হয়েছে কিন্তু হাসপাতালের চাহিদা এখন মেটে নাই, হাসপাতালের চাহিদা এখন আছে। এটা মেয়র সাহেব যেটা বললেন ডিএনসিসির, এটা ওটা একটা বিরাট উদ্যোগ, ওটা নিলেও আমাদের খানিকটা হবে, এইভাবে আমাদের এখন আগাতে হবে। আর মেয়র সাহেবের কথা শুনে আমার যা মনে হলো যে এটা ট্রায়াল বেসিসে একটা পাইলট প্রজেক্ট হিসেবে ওনারা রাজাবাজারটাকে করেছেন, যেটা যেটা আর কি কম সংক্রমিত আশেপাশের চেয়ে কম সংক্রমিত হওয়া সত্ত্বেও ওই জায়গাটাকে ওনারা আপনাকে আমরা আরো একদিন বড় পরিসরে আরো কথা বলবো। আমাদের তিনজন অতিথিকে আজকে অসংখ্য ধন্যবাদ দিয়ে জানিয়ে